যদি আপনি সমস্ত সমস্যা শেষ করে দিয়ে শুধু সরি বলেন, আচ্ছা ঠিক আছে যাও সমস্ত দোষ আমার সরি, হ্যাঁ এখন তো সরি বলবাই, এখন কত কিছু বলবা, শুরুতেই যদি সরি বলে দিত এত এতক্ষণ পর্যন্ত ঝুটঝামেলা ঝগড়াঝাটি আগাইতই না, এখন আসছো সরি বলতে। সেজন্য বলা হয়েছে যে থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড ফর স্যাটিসফাই ইউর ওয়াইফ, সেই তিনটি ম্যাজিক্যাল ওয়ার্ড আজকে আমি শিখিয়ে দেবো সবাইকে, যে তিনটি ম্যাজিক্যাল ওয়ার্ড বলার পর যে কোনো বউ খুশি হয়ে যায় সেটা আপনি বলতে পারেন। প্রথমটা হচ্ছে, দুইটা আছে, প্রথমটা হচ্ছে আচ্ছা তুমি ঠিক, আচ্ছা তুমি ঠিক, তিনটা বলবেন দেখবেন সমস্যা। আচ্ছা আচ্ছা তুমি ঠিক, আরেকটা হচ্ছে গিয়ে ওকে কিনে নাও। এই দুইটা ম্যাজিক্যাল থ্রি ওয়ার্ড যদি আপনি বউয়ের সামনে কন্টিনিউয়াসলি বলতে থাকেন তাহলে দেখবেন আপনার লাইফ ইজ সো গুড, ইওর লাইফ ইজ সো গুড, ঠিক আছে, তো আপনার জীবন সুখের কিন্তু আপনার পকেটের অবস্থা ভালো বাজবে। আচ্ছা আমাকে বল, তুই এরকম গাবদা মার্কা একটা জ্যাকেট কই পাইলি? গাবদা মার্কা জ্যাকেট মানে যে গাবদা মার্কা শীত পড়তেছে এর চেয়ে মোটা জ্যাকেট থাকে আমি খুঁজতেছি, আমার ঘরে পাইতেছি না, নাহলে আমি ওটাও পরতাম। আমি কালকে মোটামুটি একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম, ঘরে একটা মোটা কম্বল আছে, সেই মোটা কম্বল কেটে জ্যাকেট বানাবো আমি চিন্তা করতেছি। যে পরিমাণ শীত পড়তেছে বাপ রে বাপ, আমার তো লাইফ হেল হয়ে যেতেছে। কালকে খুব পার্ট নিয়ে খুব মানে স্টাইল মিস্টাইল করে হুডি পরছি, যে হুডি পরে চলে আসবো অফিসে, পরে বাইকটা স্টার্ট দেওয়ার পর মনে হচ্ছে আমি খালি গায়ে চালাইতে পারছি, মনে হচ্ছে আমি কি খালি গায়ে, হাত টাত বড় হয়ে গেছে। পরে কোন রকমে আমরা যে অ্যাপোলোর কাছাকাছি আইসা একটা চায়ের দোকানে দাঁড়াইছি, দাঁড়ায় বসে ভাই ডাইরেক্ট গরম পানি আমার হাতে, সে মোটামুটি কেটলি থেকে নিয়ে পরে আমি ভয় পেলাম যে ডাইরেক্ট গরম পানি আমি পুড়িয়ে দেবো, পরে একটু মিক্স করেন, পরে ইয়ে হালকা একটু মিক্স করে হাতে ডালতে মনে হয় যে মানে স্বর্গের ফিল পেয়েছি হাতের ভিতরে, মানে হাত জমে, আমি আর ব্রেকও চাপতে পারতেছি না ক্লাসও চাপতে পারতেছি না, মানে এরকম লাস্ট আমার হয়েছে গিয়ে গত তিন সাড়ে তিন বছর আগে সাভারে আমার ফ্রেন্ডের বিয়ে খেতে গেছিলাম, তখন বাইক চালানোর সময় সাভারে প্রত্যন্ত গ্রাম আর কি, ওই গ্রামে বাইক চালায় আমার এরকম হয়েছিল, কিন্তু ঢাকা শহরে এরকম ফিল আমি কালকে জীবনের প্রথম পাইছি, যে হাত পুরো বরফ এবং আমার কাছে লিটারালি আমি তিনটা, এক নিচে একটা পাতলা গেঞ্জি, তার উপরে একটা ফুল স্লিভ সোয়েটার, তার উপর হুডি পরছি, তিনটা পরছি, তিনটা পরার পর মনে হচ্ছে আমি খালি গায়ে বাইক চালাইতেছি আমার এরকম মনে হয়েছে। তারপর কালকের পর আমি আর আজকের প্রিপারেশন এইটা, হ্যাঁ তারপর মোটামুটি শিক্ষা হয়ে গেছে, কালকে শীত মানে উচিত শিক্ষা হয়েছে সে শিক্ষাটা, তারপর এই প্রিপারেশন নিয়েছি এবং আজকে মোটামুটি শীত তাও লাগছে, কম লাগছে, তবে আজকে আমার গরম লাগতেছে মনে হচ্ছে, আজকে আবার একটু শীত কম কালকে থেকে, মানে এইটাই মানে আজীবন কি আমাদের সাথে এটাই হবে, ছাতা নিয়ে বেরোলে বৃষ্টি হয় না, ছাতা সারা বেরোলে বৃষ্টি হয়, জ্যাকেট না পরে এলে শীত লাগে, জ্যাকেট পরে এলে আমার গরম লাগতেছে, আমাদের সাথে কেন, কেন আমার সাথে বারবার, কেন কেন আমার সাথে বারবার এমন হবে না, যে ব্যাপারটা হচ্ছে ইসের কম্বলের দিক নির্দেশনা ঠিক করতে করতে জীবনের অর্ধেক সময় কেটে যাচ্ছে এখন, তারপরে ধর যে আজকে একটু ঠান্ডা কম মনে হইতেছে, কম্বল তুলে রেখে কাঁথা বের করলাম, কাঁথা বের করে গায়ে দিলাম, রাত দুইটার সময় মনে হয় আয় হায় রে এত ঠান্ডা, কম্বলটা তুলে রাখলাম শুধু শুধু, তখন মনে হয় এখন কম্বলটা দরকার ছিল, আবার যখন কাঁথা গুটিয়ে রেখে কম্বলটা নামাই তখন মনে হয় রে গরম লাগতাছে, আজকে তো কাঁথার দরকার আছিল, কম্বল লয়েছি কোন দুঃখে, একটা দোটানার মধ্যে আছি আমরা সবাই মিলে, একটা প্রচন্ড রকম দোটানার মধ্যে আছি, দোটানা আরামগো সংসারে টানা টানি পা খেলে বের হয়ে যায়, পরে কালকে নতুন সিস্টেম বের করছি, দুইটা মোজা, দুইটা ঘুরে মোজা পায়ে পইরা পরে ঘুমাইছি, এবার পা বাইরে দেখি বাইরে ঠান্ডা কোন দিক দিয়ে লাগে, ওই পা বাইর করতে ইচ্ছা করবো, এই পায়ে দুইটা মোজা খুলে এই পায়ে পরবেন, তখনই বা বাইর করবেন, কি করবে গরিবের সংসার, দুই পায়ে দুই মোজা পরা সামর্থ্য নাই, আমরা এক পায়ে দুই মোজা পরতেছি, অদ্ভুত অদ্ভুত, এই শীত আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা কতটা গরিব, কতটা মানে শীত বস্ত্র আমার ত্রাণ আমাদেরকে দিতে হচ্ছে, দু তিনটা শীত বস্ত্র দিয়ে দেন ভাই, পইরা একটু গরম হয় মাঝে মাঝে মনে হয় খাটের নিচে খাটটাতে আগুন ধরা শুয়ে থাকি, মোটামুটি পুরোটা পড়তে পড়তে রাইটটা পার হইলে গরম তো একটু হইলেও লাগবো, শীত লাগবেই গরম আসবেই নাতিশীতোষ্ণ হবে,
হেমন্ত শরৎ এগুলোও আসবে, সবকিছু আসবে, কিন্তু নাট বল্টুতে নাট বল্টু প্রতিদিন আসবে না। সো আজকে সেই দিন যেদিনকে নাট এবং বল্টু দুজনই আসছে। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। যারা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, এবং যারা যারা এখন শুনছেন না কিন্তু পরবর্তী এসে বলবেন ভাই আমি মিস করেছি তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। কারণ আপনারা মিস না করলে এই যে আমাদের যে এক্সিস্টেন্স এটা তো আপনারা ফিল করতে পারবেন, আপনাদের কাছে মনে হবে নাট বল্টু হইলেও যা না হইলো। তাছাড়া লাইভ তো পরে এসেও দেখা যায়, পরে এসে দেখে দিবেন তখন যখন তখন যারা দেখবেন তাদেরকেও আমরা স্বাগত জানাই। ইয়েস ইয়েস। আর একটা সাজেশন দিই। কি সাজেশন? কালকে পরীক্ষা করো তাহলে। আপনার প্রচন্ড শীত লাগলে আপনি একটা গায়ে কাঁথা কম্বল পেঁচিয়ে নিন। যদি শীত আরো বেশি লাগে তাহলে আরো একটি কাঁথা কম্বল পেঁচিয়ে নিন। পা বের হয়ে থাকলে পায়ে মোজা ব্যবহার করুন, দরকার হলে এক্সট্রা একটি কাঁথা দিয়ে পা জড়িয়ে রাখুন। তবু এই শীত কমাতে গিয়ে জনসংখ্যা বাড়াবেন না। একদম ঠিক, একদম ঠিক। থার্মোমিটার দিয়ে জন্মাবার দরকার নেই, জনসংখ্যা বাড়াই দিতেছেন আপনারা শীত কমাই দিকে। শীত 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 করতে গিয়ে আপনারা যা যা শুরু করছেন, এটা তো গরমকালে লোকজন বেড়ে যাবে, মাথা পিছু আমাদেরকে খাওয়া দাওয়া কমে যাবে, এগুলো করবেন না। শীত কমানোর জন্য অনেক ধরনের আছে। মনে করেন যে আপনি দেখবেন আমাদের আমাদের সেলিব্রিটি ভাই বোনেরা অনেক সময় ভালো ভালো ছবি টবি দেয়, ওগুলো দেখলে গরম লাগে, গরম লাগে। ভাইরা দিয়ে তো লাভ নেই, ভাইরা বোধহয় বন্ধুদের জন্য, বোনরা দেয় ভাইদের জন্য। হ্যাঁ, যেমন গতকালকে ঋত্বিক রোশন আমাদের সেলিব্রিটি ভাইয়া, তিনি একটা ছবি দিয়েছেন, মোটামুটি বাংলাদেশে সকল নারী গরম হয়ে গেছে। কালকে আমি দেখলাম অনেক নারী পোস্ট করেছে, ও তোমাকে দারুণ লাগছে, মানে ওর ওয়ালে ঋত্বিকের ছবি দিলে তোমাকে দারুণ লাগছে। ঋত্বিক থরি না তোর পেজে আইব তোর প্রোফাইলে, দেখে থ্যাংক ইউ দিব ধরে, এ দিয়ে লাভ কি? মানে ঋত্বিক একটু পরে ওর প্রোফাইলে কমেন্ট করবে থ্যাংক ইউ, ক্যারি কি লাভ কি? ঠিক তেমনি যেভাবে ঋত্বিক এগিয়ে আসছে ঠিক তেমনি আমাদের নারীকুল থেকে কেউ যে এগিয়ে এসে দেন, আমাদের ছেলেকুলটাও গরম মাঝে মাঝে আসে। হ্যাঁ, প্রচণ্ড গরম গরম হওয়া যায়। আর গরম হতে হলে যদি আপনি সবচেয়ে বলে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, মাথায় ওষুধ দে, মানে মাথায় হলে এমন একটা জায়গা যেখানে ওষুধ দিলে পুরো বডিতে কাজ হয়। তার মানে মাথা যদি কোনো কারণে আপনি গরম করতে পারেন পুরো বডি গরম হয়ে যাবে। আর মাথা গরম করার জন্য আমাদের কন্টেন্টের অভাব নেই, প্রচুর কন্টেন্ট আছে। হ্যাঁ, মনে করেন যে আমাদের হিরো ভাইয়ের ভিডিও দেখবেন দু একটা, আমাদের খলিল ভাইয়ের ভিডিও দেখবেন কয়েকটা, এরকম তিন চারটা। জ্বলন্ত খলিল, ও জ্বলন্ত খলিলের ভাইয়ের ভিডিও দেখবেন, তারপরে আমাদের হিরোইন হিরোইন আম ভাইয়ের ভিডিও দেখবেন। এই এগুলো দেখলে মাথা এমনিতেই গরম হয়ে যাচ্ছে, তখন মাথা গরম থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা পুরো বডিতে যখন ছড়া যাবে তখন দেখবেন হালকা হালকা গরম অনুভব হচ্ছে। আপনার গায়ের জ্যাকেট খুলে ফেলেও দেখবেন শীত আপনাকে ধরতে পারতেছে না। আচ্ছা, ছেলেদের সবচাইতে ঠান্ডা বেশি লাগে কোথায়? কোথায়? কানে, কানে, কানে। দেখবেন যে হুডি পরে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, এটা হয় কিন্তু। হ্যাঁ, মনে হয় যে কানটা কোনো মতে ঠান্ডা রাখ, গরম করতে পারলে সব। এর জন্য আবার আবার তো সলিউশন আছে, মনে করেন আপনার কান গরম করা দরকার কিন্তু আপনার কাছে কান টুপির কেনার ই নেই, টাকা নেই। তারপর মনে করেন কান গরম করার দরকার, কান ঘুরি নেই, তো অনেক কাজ বড় ভাইয়ের সামনে বেদবি করবেন, কান দুটো এমনি গরম করে দেবো। হ্যাঁ, যে কোনো বড় ভাইয়ের সামনে গিয়ে দুই তিনটা বেদবি করে ফেলাবেন, কান গরম করে, অথবা আব্বার সামনে গিয়ে একটা সিগারেট টান দিবেন, আব্বার সামনে একটা সিগারেট ধরে টান দিবেন, দুটো টান, বেশি না দুইটা টান, আপনাদের কান গরম। এরকম হয়েছে, এক বাচ্চা ছেলে তার বাবার সামনে বসে বসে বিড়ি খেতেছে, বাবা হেঁটে যেতেছে বাজারের দিকে, সাথে তার বড় ছেলে, ছোট ছেলে বিড়ি খেতেছে, বাবা তাকায় দিছে, পোলা তো কোনো মালুমই নেই, বিড়ি খাইতে আছে খাইতে আছে, বড়রা ডাক দেখ দেখতেছে তো ছোটো ভাই আমার সামনে বেদবি করতেছে, যা টান দে বিড়িটা ফালাই দে, বড় ঠিক আছে আব্বা, গিয়ে ওর হাত থেকে বিড়িটা নিয়ে দুই টান দিয়ে ফালাই দিচ্ছে, টান দিয়ে বিড়িটা টান দিয়ে ফালাই দিয়ে বলছে, সে বাপের কথা রাখছে, দুই টান ঠিকঠাক দিয়া বিড়িটা ফালাই দিচ্ছে। এক পিচ্ছি পোলা দোকানে গেছে সিগারেট কিনতে, তো দোকানদার দেখে বলতে, তুমি এটা এইটুক বয়সে সিগারেট খাও? হ্যাঁ, এ তুমি ওই যে রহিম সাহেবের পোলা না? হ্যাঁ, আয় হা, এই বয়সে সিগারেট খাওয়া ধরছো? দাঁড়াও তোমার আব্বারে পায়ে লই, সামনে পাইলেই তোমার কথা কম, এই বয়সে সিগারেট খাওয়া শিখছো, বড় হইলে না জানি কি কি খাইবা। না না চাচা, আপনি ভুল করতেছেন, সিগারেট তো আমার জন্য না, আমার ছোট ভাইয়ের জন্য। ও বা সিগারেট গেলে মাথা গরম হয়ে যায় আব্বার পিঠে,
মনে করে সিগারেট মাথা ঠান্ডা রাখে, তো আব্বাই তো টাকা দিচ্ছে ছোটবেলায় দিনের সিগারেট লে, এরকম হয় অনেকেই হয় যে বেদবি করে ফেলে কথায় কথায়, মানে বোঝেও না শোনেও না হঠাৎ করে বেদবি করে ফেলে ফেলে। যে যেমন এক ছেলে রাত বিরাতে জ্যাকেট পরে শীতের মধ্যে জ্যাকেট ট্যাকেট পরে বাসায় ঢুকছে, ঢুকার পর আব্বাকে এত রাতে করতে গাইছস, আব্বা ক্লাস আসিল তারপরে পড়াশোনা করছি গ্রুপ স্টাডি করছি এই করতে করতে রাইতে হয়ে গেছে, কথা কথা বিশ্বাস হয় না তার মুখ থেকে কেমন জানি গন্ধ হয়েছে, তুই নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খাইছস, হ্যাঁ ওই শীতের দিনে গরম হওয়ার জন্য তুই লাল পানি খেয়ে আলাইছস না, না না আব্বা, পরে পকেট পকেট চেক করে এক বোতল লাল পানি আর দুইটা বিড়ি আর তিন চারটা বিড়ির সাথে মিলাইছে খাওয়ায় এরকম একটা জিনিস পাইছে। ওকে এগুলো কি আল্লাহ আব্বা এগুলো আসলে করতে গাইলো, হ্যাঁ করতে গেলাম তোর জ্যাকেট তুই জানিস না, আব্বা জ্যাকেট থামো না জ্যাকেটটা তোমার ওখানে পেয়ে গেছে, মানে অদ্ভুত একটা জিনিস। এই শীতকালে নতুন একটা অফার পাইছে আমি দেখছি, যারা মনে করেন দামি সিগারেট খায়, হ্যাঁ এই ষোলো সতেরো টাকা দামি সিগারেটগুলো আছে তারা কিন্তু কখনো কম দামি সিগারেট খায় না, মনে করেন যে ওই যে চার পাঁচ টাকা সিগারেট কিন্তু তারা খায় না। এক লোক গেছে জানে সবসময় পরিচিত দোকান, গেছে যাই আমাদের তিনটা সিগারেট দেয়, তো ষোলো টাকা দামে যে সিগারেটগুলো আছে ওটা দিছে, আর কয় দুইটা চার টাকা দামে সিগারেট দে, হ্যাঁ সিগারেট দিয়ে হ্যাঁ ষোলো টাকা দামে সিগারেটের দাম রাখছে, চার টাকা দামে সিগারেটের দাম রাখেনি, কিরে এটা দাম রাখলি না, না বানাইলে আমার দুইটা দিল ষোলো টাকা দামে সিগারেট হলো না চার টাকা দামে সিগারেট কখন নেই, হ্যাঁ জানি জানি বানাইলে বানাইলে ভালো আপাতত এখানে শেষ হচ্ছে, তবে শো চলবে আটটা পর্যন্ত, শুনছেন নাট বল্টু দ্য টু ফান কিংস, SMS করবেন, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এ পেজে গেলে লাইভ যেটি চলছিল এতক্ষণ সেখানে কমেন্ট করে দেবেন, আর হচ্ছে কল করতে পারবেন 7:40 থেকে 02550369 এই নম্বরে, ফিরছি একটু পরেই।